সুকুমার রায় হজবরলতে একটা খুব দামি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে বয়স যদি শুধু বেড়েই যায় তাহলে তো গেছি, মাঝে মাঝে তাই সুযোগ বুঝে বয়সটাকে ঘুরিয়ে দিতে হয়, তখন আর বয়স বাড়তে থাকে না, কমতে থাকে। রেডিও মির্চি 98.3 এফএম, মির্চি সোমক আপনার সাথে। আর গতকালকের দিনটা কিন্তু এই কথাটাই বারবার মনে করিয়ে দেয়। গতকাল মানে 14th November চিলড্রেন্স ডে, শিশু দিবস, আর সেই শিশু দিবসেই আমাদের তরফ থেকে একটা বিশেষ গিফট অন সানডে সাসপেন্স সমস্ত শিশুদের জন্য, মানে যারা প্রকৃত শিশু তাদের জন্য তো বটেই, কিন্তু এই যে আমরা, আমাদের বয়স বাড়ছে, আর যত বয়স বাড়ছে তত এটা আপনি ডেফিনেটলি রিয়েলাইজ করছেন যে আপনার মনের ভেতর যে শিশুটা রয়েছে সেই শিশুটা কিন্তু প্রকৃত শিশুর থেকেও বেশি শিশু। তাই এই সমস্ত শিশুদের জন্য আজকে সানডে সাসপেন্সে ছোট ছোট দুটো মজার গল্প ছোটদের জন্য, তারপরে একটা বলা যেতে পারে স্ট্যান্ডার্ড সাইজ গল্প। তাই আজকে সানডে সাসপেন্স একটু স্পেশাল, অফকোর্স চিলড্রেন্স ডে স্পেশাল অন সানডে সাসপেন্স, তিনটে গল্প আপনার জন্য। রেডিও মির্চি 98.3 এফএম, আমি মির্চি সোমক আপনার সাথে, আর শুরু হচ্ছে সানডে সাসপেন্স, ইটস হট।